অন্যদিকে শর্মিষ্ঠা দেখো, এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল নেত্রী যা যা মন্তব্যগুলো করেছেন সেখান থেকে কিছু মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিলীপ ঘোষ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন এক্সপোস্টে। তিনি বলছেন, সংবিধানের শপথ নিয়ে কিভাবে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা মমতার। তিনি বলছেন, বাংলার মুখ্যমন্ত্রীর মুখে রয়েছে প্রচ্ছন্ন বিচ্ছিন্নতার সুর। এক্স অ্যাকাউন্টে পোস্টে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রীর মুখে প্রচ্ছন্ন বিচ্ছিন্নতা সুর, এক্স অ্যাকাউন্টে পোস্টে, যেমন তুমি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন দিলীপ ঘোষ। সব থেকে বড় কথা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রুখে দেন পূর্ব পাকিস্তানে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি, কিন্তু সেখানে এবার বাংলার প্রসঙ্গ কিভাবে? আর অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে একুশে জুলাই মঞ্চেই বক্তব্য মুখ্যমন্ত্রীর, সেই মন্তব্যকে পোস্টে আক্রমণ দিলীপ ঘোষের একেবারেই। এবং সেখানে রীতিমতো শোনা যাচ্ছে যে কিভাবে দিলীপ ঘোষের যেটা অভিযোগ যে কিভাবে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ভালো করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই মন্তব্যকেই পোস্টে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। এবং তিনি সরাসরি বলছেন, বাংলার মুখ্যমন্ত্রীর মুখে প্রচ্ছন্ন বিচ্ছিন্নতার সুর রয়েছে।